Namaskar, City 18 le swagatam studio at moi papori. Our pratham to breaking news. Ebar aro ki upopori dor hok podar babe onusthito hoa porikhar prashno kakot samajik madhyamot hol viral. Kalir pa social media uposi porise SI porikhar prashno kakot. Debare rajyor bhinno sthanot onusthito hoa ei porikhat obortino hoisil keiba hazaroru party. Porikha kendrot nikhitto kora hoisil mobile ke dhori an electronic hamogri anki nirikhokeo logot rakhibo pora nasil mobile. কিন্তু তার পাছতো পরীক্ষা চলি থকার সময়তে কেনেদরে ভাইরাল হল এসআই পরীক্ষার প্রশ্ন কাগজ স্বাভাবিকতে এই কার্য এটা হতভম্ব করে তুলিছে পার্টি সকলৰ লগতে অভিভাবক সকলকো কঠোর নীতি নিয়মৰ মাজত এই পরীক্ষা অনুষ্ঠিত হ'ব বুলি ঘোষণা কৰিছিল স্বয়ং আৰক্ষী সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্ত কিন্তু এনে কঠোৰতাৰ মাজতো প্ৰশ্ন কাগজ ভাইরালে এতিয়া সন্দেহৰ মাজলৈ ছেদি দিছে সমগ্র পরীক্ষা প্রক্রিয়াটো অসম আৰক্ষী পৰীক্ষাৰ দায়িত্ব অৰ্পণ কৰিছে সেবা আৰু তাৰ পিছতো আৰক্ষী উপপৰিদৰ হক পদৰ বাবে অনুষ্ঠিত হোৱা পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে কালিৰে পৰা ছ'চিয়েল মিডিয়াত উপস্থিত পৰিছে এছআই পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত প্ৰতিক্ৰিয়া বহুতো আহিছে আৰু দেওবাৰে ৰাজ্যৰ ভিন্ন স্থানত অনুষ্ঠিত হোৱা এই পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল কেইবা হাজাৰ প্ৰাৰ্থী পৰীক্ষা কেন্দ্ৰত নিষিদ্ধ কৰা হৈছিল মোবাইলকে ধৰি আন ইলেক্ট্ৰনিক সামগ্ৰী বা মোবাইল সকলো যিহেতু নিষিদ্ধ আছিল আনকি নিৰীক্ষকেও তেওঁলোকৰ মোবাইল লগত নিব পৰা নাছিল ভিতৰলৈ কিন্তু তাৰ মাজত কেনেধৰণে এই ঘটনা সংঘটিত হ'ল কেনেধৰণে ভাইৰেল হ'ল এছআই পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত আৰু এই কথাই এতিয়া এই কাৰ্যয় সকলোকে হতভম্ব কৰি তুলিছে পাৰ্থীসকলৰ লগতে অভিভাৱকসকলক চিন্তিতও কৰি তুলিছে য'ত নেকি কঠোৰ নীতি নিয়ম মৰ মাজত এই পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব বুলি ইতিমধ্যে স্বয়ং আৰক্ষী সঞ্চালক প্ৰধান গৰাকীয়ে ঘোষণাও কৰিছে আৰু এনে কঠোৰতাৰ মাজতো প্ৰশ্ন কাকত ভাইৰেলে সন্দেহৰ মাজত এটা সমগ্ৰ পৰীক্ষা প্ৰক্ৰিয়াটোকে ঠেলি নিছে দেখিবলৈ পোৱা গৈছে এক প্ৰকাৰ বিগত সময়তো এনে ধৰণে প্ৰশ্ন কাকত ফাদিলৰ ঘটনা প্ৰায় হয় গতিকে এই ক্ষেত্ৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত কেনে ধৰণৰ দায়িত্ব আচলতে আৰু অধিক কিমান কঠোৰ হ'ব পাৰি তাৰ ওপৰত ইতিমধ্যে চৰ্চাও চলি আছিল কিন্তু তাৰ মাজতে যিহেতু কোৱাই হৈছিলে যে অতি কটকটীয়াভাৱে অতি কঠোৰতাৰ মাজেৰে এই পৰীক্ষা যিহেতু হ'ব গতিকে কোৱাই হৈছিলে যে কঠোৰ নীতি নিয়ম হ'ব কিন্তু তাৰ পিছতো কেনেকৈ ভাইৰেল হ'ল প্ৰশ্ন কাকত তাকে লৈ এতিয়া বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে আৰু আমি পুনৰবাৰ ক'ব বিচাৰিম যে এই দায়িত্ব দিয়া হৈছিলে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছিল সেৱাক এগৰাকী পৰীক্ষাৰ কেন্ডিডেট আমাৰ সৈতে আছে এগৰাকী ছাত্ৰ আছে আমি তেওঁৰ সৈতে কথা পাতিম তেওঁ ফোন যোগে আমাৰ সৈতে সংযুক্ত হৈছে নমস্কাৰ মই প্ৰথমতে আপোনাৰ পৰিচয়টো জানি লম নমস্কাৰ মই গুণজিত হয় আচ্ছা যিটো কথা হ'ল এছআই আপুনি এছআই পৰীক্ষা দিছিল কিন্তু প্ৰশ্ন কাকত ফাদিল হৈছে ভাইৰেল হৈ পৰিছে এই গোটেই কথাখিনি আপোনাৰ পৰা আমি আপোনাৰ মুখেৰে এবাৰ জানো হয় আমি যেতিয়া পৰীক্ষা চেণ্টাৰলৈ সোমাইছিলোঁ তাত সম্পূৰ্ণ কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত আমাক সোমাবলৈ দিয়া হৈছিল ডকুমেণ্ট আৰু বল পেণ্টৰ বাহিৰে সকলোখিনি বাহিৰত ৰাখিবলৈ দিয়া আমাক চেণ্টাৰলৈ পৰীক্ষা হললৈ যাবলৈ দিয়া হৈছিল আৰু পৰীক্ষা শেষ হোৱাৰ পাছতো গেটত আমি দহৰ পৰা পাঁচ মানে পাঁচৰ পৰা দহ মিনিট সময় আমি তাত বাহিৰত আছিলোঁ তাৰপিছতহে আমাক ওলাবৰ কাৰণে দিয়া হৈছিল আৰু পৰীক্ষা হলত যেতিয়া নিৰীক্ষকগৰাকীয়ে আমাক প্ৰশ্ন কাকত দিছিলে তেতিয়াও আমাৰ ফালৰ পৰা দুজন পৰীক্ষাৰ্থীক মাতি নি চাইন কৰাই চিল খুলিহে আমাক প্ৰশ্ন কাকত দিছিলে গতিকে আমাৰ কথাটো হ'ল যে পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা এই প্ৰশ্ন কাকত ফাদিল হোৱা নাই এই পৰীক্ষাক ফাদিল হোৱা যিটো ঘটনা এতিয়া চহৰলৈ আহিছে এইটো আগতে হৈছে খবৰটো আজি আমি সামাজিক মাধ্যমত এই খবৰখিনি অৰ্থাৎ আপোনালোকে পৰীক্ষা দিছিল দিয়াৰ মাজত আপোনালোকে খবৰটো নাই পোৱা হয়নে নাই পোৱা নাই পোৱা অৰ্থাৎ আজি আপোনালোকে দেখিছে বা আজি যেতিয়া ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে তেতিয়া আপোনালোকে খবৰটো পাইছে হয় হয় তেতিয়া এইখিনি খবৰ আমাৰ মাজত আহি পৰিছে আৰু ইয়াক লৈ আমাৰ খুব চিন্তা হৈছে কাৰণ ইমানখিনি কষ্ট কৰাৰ পাছত ইমান দিনৰ কষ্টৰ পাছত যেতিয়া পৰীক্ষা হলত গৈ পৰীক্ষা দিয়ে সেই ঘৰৰ মানুহজনক বা ঘৰৰ পৰিয়ালৰ সদস্যৰ আগত কওঁ যে প্ৰশ্ন ভাল হৈছে বা এবাৰ পৰীক্ষা ভাল হৈছে চান্স আছে তাৰ পাছত যদি এই ধৰণৰ কথাবিলাক পোহৰলৈ আহে তেতিয়াহ'লে ক'ৰবাত অকণমান নিৰাশ হোৱা যায় আৰু বাৰে বাৰে এই ধৰণৰ হৈয়ে আছে অসমত আৰু সেৱাই এইবাৰ দায়িত্ব লৈছিলে কিন্তু সেৱাৰ ইতিহাস খুব এটা ভাল নহয়
খুব দুর্ভাগ্যজনক বলি কম এনেকুৱা ধরনের যে ঘটনা হয়েছে আসলতে এইবিলাকে ইমান সংখ্যক ইতিমধ্যে নিবনুয়া আছে ইমান উচ্চ শিক্ষিত যুবক যুবতী চাকরি প্রত্যাশী বহুত কষ্ট করেছে বহুত মানে মানে নিজে বহুকেটা ইউটিউব চ্যানেলত মানে চাইছো বহুকেটা আমি টেলিগ্রাম গ্রুপ বা এনেকুৱা মানে হাজার হাজার ছাত্র ছাত্রী দেখিছো যি নাকি পরীক্ষা মানে চাকরি প্রত্যাশী যে বহুত চেষ্টা করেছে ভালকে পরীক্ষাটা হোক ভালকে মেধার ভিত্তিক নিযুক্তি হোক এখিনি সকলে আশা করেছিলে কিন্তু এই ধরনের যে ঘটনা হয়েছে এখিনি আসলতে মই কম অতি দুর্ভাগ্যজনক আর এই যে নিকা ভাবমূর্তি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা কথা কই থাকে যে শূন্য সহনশীলতা যেটা দুর্নীতির প্রতি আসলতে এইবিলাক যেন পুয়াহে কথা এনেকুৱা ধরনের একটা অনুভব আরক্ষী সঞ্চালক প্রধানগৰাকীয়ে কৈছিলে যে ইয়ার আগে যিমানবোৰ ঘটনা আমি দেখিছিলোঁ যিমানবোৰ ঘটনা সংঘটিত হৈছিল যে এনে ধরনের প্রশ্ন কাকত ফাদিল হৈছিল কিন্তু এবার কোৱা হৈছিলে যে এনেকুৱা নহয় এবার এবার যথেষ্ট কঠোর যথেষ্ট নীতি নিয়মৰ মাজেৰে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হব কিন্তু তারপর প্রশ্ন কাকত ফাদিল হল আপনি যেটা পরীক্ষা কেন্দ্রত বহিবলে গৈছিল তেতিয়ালৈকে তো ভবা নাছিল এনেকুৱা এটা হবগে পাৰে বুলি আপনার চাওক মই এটো কথা কম এতিয়া মই আহিছো নর্থ লখিমপুরৰ পৰা মই গুৱাহাটী কালি মোৰ সেন্টাৰ পৰিছে মই এদিন আগতে আহিছো গুৱাহাটীলৈ আহি পিনি মই ইয়াত পৰীক্ষা দিবলৈ আহিছো এটো এটা দীঘলীয়া প্রস্তুতি আৰু মানুহে আশা কৰে নিজৰ কিবা এটা হোক আৰু এইবিলাক কথা হৈছে কি বয়সৰ ওপৰত যথেষ্ট কথা আছে এইটো মোৰ শেষৰটো সুযোগ আছিলে আৰু শেষৰটো সুযোগ যেতিয়া মোৰ এনেকুৱা ধৰণৰ হৈছে ইয়াৰ পাছত আমি কি আশা কৰিম হাজাৰ 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 এনেকুৱা ল'ৰা ছোৱালী আছে মোৰ লগৰে বহু বন্ধু বান্ধৱ আছে যি নেকি বহুত দূৰত দূৰত গৈছে 200 কিলোমিটাৰ 300 কিলোমিটাৰ 400 কিলোমিটাৰ আঁতৰত গৈ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছে তাৰ পাছত যদি এই এনেকুৱা ধৰণৰ ঘটনাই হয় আৰু অতি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব পৰৱৰ্তী পদক্ষেপ কি হ'ব তাৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব তাৰ বাবে হয়তো প্ৰশাসনে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আন এটা ব্রেকিং নিউজ গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেভানিক পুনের গ্রেপ্তার করা হয়েছে আদালতের জামিন মঞ্জুরের পিছতে গ্রেপ্তার করা হয়েছে মেভানিক বরপেটা রোড আরক্ষী মেভানিক গ্রেপ্তার করেছে অর্থাৎ মেভানিক পুনের গ্রেপ্তার হয়েছে বরপেটা রোড থানাত রুজু হওয়া গোচরের ভিত্তিত মেভানিক গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড়ের বরপেটা রোড থানালে লই অহা হয়েছিল মেভানিক আজি কোকরাঝাড় সিজিএম আদালতত মঞ্জুর করেছিল মেভানিক জামিন বিধায়কগৰাকীৰ হৈ উকালতি করেছে গুৱাহাটীৰ উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা অংশুমান বৰাই দেওবাৰে কারাগারলৈ প্রেরণ করেছিল জিগ্নেশ মেভানিক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুটাক বিতর্কিত টুইট করেছিল তারপরে গ্রেপ্তার হয়েছিল গুজরাটের বিধায়কগৰাকী কোকরাঝাড়ের এজনে যেহেতু গোচর রুজু করেছিল তারপরে আরক্ষী গ্রেপ্তার করেছিল আর এই মুহূর্ত যেটু খবর আমি দিছো সেয়া হয়েছে গুজরাটের এগারী বিধায়ক জিগ্নেশ মেভানিক পুনের গ্রেপ্তার করা হয়েছে আজি আদালত জামিন মঞ্জুর হয়েছিল কিন্তু পুনের বরপেটা রোড আরক্ষী গ্রেপ্তার করেছে মেভানিক ছাত্রীর ক্ষোভত জ্বলিল হন্দিকৈ মহাবিদ্যালয় যৌন নির্যাতনের অভিযুক্ত প্রবক্তার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে ছাত্রীসকলে মহাবিদ্যালয়খনের প্রবক্তা মানস গগৈ পুনের যোগদানের খবরে শঙ্কিত করে তুলিছে এতিয়া হন্দিকৈর ছাত্রীসকল আমার দাবি এটাই যে মানস গগৈ স্থায়ীভাবে মহাবিদ্যালয়খনের পৰা নিলম্বন করব লাগে 13 বছর পিছত নিজের কলেজত যোগ দিব খুজিছিল এগারী শিক্ষকে লগে লগে উত্তাল হয়ে পড়িল কলেজ চৌহদ
শিক্ষার্থীর প্রতিবাদত কপি উঠিল মহানগরীর হন্দিকৈ কলেজ। আজির প্রায় দেড় বছর পূর্বে হন্দিকৈ মহাবিদ্যালয়ে তিনিগৰাকীকৈ ছাত্রীয়ে যৌন নির্যাতনের অভিযোগ আনিছিল মহাবিদ্যালয়খনের কম্পিউটার বিভাগের এগারী শিক্ষকর বিরুদ্ধে। শিক্ষকগৰাকীয়ে ছাত্রী কেগৰাকীলৈ দিয়া অশ্লীল হোৱাটছআপ মেসেজও ভাইরাল হয়েছিল সেই সময়ত। তার পিছতে শিক্ষকগৰাকীক তাৎক্ষণিক নিলম্বন করে তিনি মাহৰ ভিতৰত তদন্ত সমিতিয়ে প্রতিবেদন দাখিল করার কথা ঘোষণা করেছিল মহাবিদ্যালয়খনের কর্তৃপক্ষই। আমি এটা প্রতিবাদ তেতিয়া ছাত্রীসকলে করেছিলো, করতে আমার কলেজ কর্তৃপক্ষই কৈছিল যে তিন মাস সময়ের পিছত ট্রায়াল হব, তারপর নিলম্বন করা হব। নিলম্বন করা বলে এটু আমি আমার জ্ঞানত আহিলে। আজি এবছর পিছত আকো আমি অন্য সূত্রে গম পাইছো যে তেওঁক আকো নিযুক্তি দিয়া হব কলেজত। এটা রিসেন্টলি কলেজের গভর্নিং বডির পর এখন লেটার আহিছে যে তাতে দুটা ক্লজ আছে, সেই ক্লজ দুটা লিখিছে যে মানুষকে আকো এপয়েন্ট করা হব কিছু রেস্ট্রিকশন লগাই পেলে, যে প্র্যাকটিক্যাল ক্লাসেস করব দিয়া নহব বিসিএ ডিপার্টমেন্টত। আর সেকেন্ডলি যোনটো সেমিস্টারের লগত তেওঁর সেই ঘটনাটো সংঘটিত হয়েছিল সেই সেমিস্টারের ছোৱালীখিনি লগত তেওঁক ক্লাসেস করব দিয়া নহব। কিন্তু প্রায় দেড়টা বছর পিছত হঠাৎ পুনের শিক্ষকগৰাকী মহাবিদ্যালয়খনত যোগদান করার খবর উলার ডাঙর খাই উঠিল মহাবিদ্যালয়খনের ছাত্রীসকল। শিক্ষকগৰাকীক স্থায়ী নিলম্বনের দাবিরে সোমবারে পুয়া হাতে হাতে প্লে কার্ড লৈ একাংশ ছাত্রী সাব্যস্ত করে প্রতিবাদ। ইয়ার বিরুদ্ধে মৌন প্রতিবাদ সাব্যস্ত করেছে আর আমাক ইয়ার উচিত উত্তর লাগিব। এবছর পূর্বে ঘটনাটা সংঘটিত হয়েছিল, কেগৰাকী যুবতী তিনগৰা ধৰণৰ প্রায় তিনগৰাকী অভিযোগ দিছিল আৰু আমি আগতেও বহুত শুনিছো আৰু শুনি আহা এটা ঘটনা, মানে তেওঁৰ বিৰুদ্ধে আমি বহুতো এনে ধৰণৰ ঘটনা শুনি আহিছো। ছাত্ৰীসকলৰ স্পষ্ট কথা, কোনো পৰ্যায়ে পুনৰ যোগদান কৰিব দিয়া নহব অভিযুক্ত শিক্ষকগৰাকী। প্ৰয়োজনত আইনী প্ৰক্ৰিয়া গ্ৰহণ কৰিবলৈ সাজু আছে মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰীসকল। এইটো জাষ্ট এটা আমার স্টার্টিং হে আসলে, যেহেতু আমার মানস গগৈ একু এটা লিগেল প্রসিডিউরত আমি যোৱা নাই। এইটো জাষ্ট আমি আজি মৌন প্রতিবাদ করছো, ইয়ার পিছত যদি একু পদক্ষেপ গ্রহণ করা নহয় তেনেহলে আমি লিগেলি যাম। আমার কিছু রুলস রেগুলেশনস ধরে দিয়া আছে, আমি সেই হিসাবে আমি লিগেলি যাম বলে ভাবিছো, আমি কেতিয়াও মনে মনে না। ইফালে অভিযুক্ত শিক্ষকগৰাকী মহাবিদ্যালয়খনত পুনৰ যোগদানৰ কথা কোনো প্রকারে জ্ঞাত নহয় বলে কলে মহাবিদ্যালয়খনৰ উপাধ্যক্ষগৰাকীয়ে। কোনো প্রিন্সিপালে কোনো অর্ডার এতিয়ালৈকে দিয়া নাই, যেহেতু বস্তুটো অলপ দাইছে সেইকাৰণে অৰ্ডাৰো ধৰক ইমান সোনকালে দিব নোৱাৰে। তো আজি মই যেতিয়া ৰাতিপুৱা আহিলোঁ তেতিয়া দেখিলোঁ ছোৱালীখিনি এনেকৈ এইফালে ভিৰ কৰি আছিলে। মই তেতিয়া সুধিলোঁ যে কি হ'ল, তো তেওঁলোকে ক'লে যে এনেকুৱা এনেকুৱা হ'ল ছাৰ, মানুহ গগৈক মানে আকৌ ৰিইনষ্টেট কৰিব বিচাৰিছে। মই তেতিয়া তেওঁক সেইটো তেতিয়াও সেইটো ক'লোঁ যে নাই, আমাৰতো তেনেকৈ কোনো অৰ্ডাৰ ওলোৱা নাই। দীৰ্ঘ সময় প্ৰতিবাদৰ অন্তত ছাত্ৰীসকলে অভিযুক্ত শিক্ষকগৰাকীক স্থায়ী নিলম্বনৰ দাবীৰে মহাবিদ্যালয়খনৰ উপাধ্যক্ষৰ হাতত এখন স্মাৰক পত্ৰ দাখিল কৰে। কেমেৰাত সঞ্জয় বৰাৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি হাজৰিকা আৰু মৌচুমী শৰ্মাবোৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মমতা বেনার্জী তৃণমূল কংগ্রেসের যোগদান আর দলটির রাজ্যিক সভাপতিত্ব দায়িত্ব লাভের পিছত সোমবারে প্রথমবারলে গুয়াহাটিত আহি উপস্থিত হল রিপুন বরা। গুয়াহাটিত উপস্থিত হয়ে বিজেপিক চোকা ভাষায় সমালোচনা করলে প্রাক্তন সাংসদগী। সোমবারে বর্ধার বিমানবন্দর বহু সংখ্যক সমর্থকে আদরণি জানালে রিপুন বরাক। মমতা বেনার্জির তৃণমূল কংগ্রেসত যোগদানের পিছত গুয়াহাটিত উপস্থিত রিপুন বরা। বর্ধার বিমানবন্দরত সমর্থক আর দলীয় নেতাকর্মীর উষ্ম আদরণি। দিদির তৃণমূল কংগ্রেসত যোগদান করে দলটির অসম প্রদেশের সভাপতির দায়িত্ব লাভের পিছত সোমবারে প্রথমবারলৈ গুয়াহাটিত আহি উপস্থিত হয় রিপুন বরা। সোমবারে বর্ধার বিমানবন্দরের পর আজাৰৰ উৰণীয়া সেতুলৈ ৰিপুন বৰাক আদৰি আনে তেওঁৰ সমৰ্থক আৰু দলীয় নেতাকৰ্মীয়ে। ৰিপুন বৰাক দলত পাই আনন্দিত বুলি জনাই বকু সমষ্টিৰ চাৰিবাৰৰ প্ৰাক্তন বিধায়ক গোপীনাথ দাসে। গোপীনাথ দাসে ৰিপুন বৰাৰ বাবে ত্যাগ কৰিছে তৃণমূল কংগ্ৰেছৰ ৰাজ্যিক সভাপতিৰ পদ। আপুনি স্যাক্রিফাইস করেছে, আপনি সভাপতি আছিল, দলটো ইনক্রিজ মানে রাইজর মাজত নিব গলে লাগিব, কারণ তেও জীবনখিনি সংগঠন সংগঠক হিসাবে জীবনখিনি কষ্ট করিব পারে, মই ইমান দূর পারিম বলে মোৰ নিজৰে
বিশ্বাস নহয়। তেওঁ বোধকে বহুত দুনিয়া মানে সংগঠক এজন ভাল সংগঠক, আর ভাল সংগঠক দিছে, মই ওয়েলকাম জানাইছো। মই তেওঁক হয়ে মাহে যেনাকে বিচারে মই তেনেকেই সহায় করি। তৃণমূল কংগ্রেসত যোগ দিয়াৰ পিছত গুৱাহাটীত উপস্থিত হয়ে ৰিপুণ বৰাৰ দাবী, অসমত গেৰুৱা দলটোৰ বিকল্প হব কেৱল তৃণমূল কংগ্রেস। আমি এটা শক্তিশালী বিরোধী দল আর বিজেপির বিকল্প হিসাবে অনাগত দিনত তৃণমূল কংগ্রেসক যাতে আমি গড়ি তুলিব পাৰো, সেইটোৱে আমার মূল সংকল্প। মন্তব্য, কংগ্রেস আজি রাইজর মনের পর আঁতরি গেছে, কেবল অসমতে নহয় সমগ্র দেশতে দুর্বল হয়েছে কংগ্রেস। যোৱাকালি নির্বাচনত এখনো আসন নাপালে, এটা কংগ্রেসের গোটে অসমত নহয় সমগ্র ভারতবর্ষতে যে যেটো কংগ্রেসের অবক্ষয় হয়েছে, আর যে ধরনের কংগ্রেস জনসাধারণের মনের পর আঁতরি আহিছে, আর সেই কারণে তৃণমূল আগবাহি। আনহাতে বিজেপিকো কঠোর সমালোচনা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সভাপতি রিপুণ বরার। এই বিজেপির আগ্রাসনটে আমার গোটেই দেশের বাবে সাংঘাতিক ভয়াবহ পরিস্থিতি আনি আছে অনাগত দিনত। আজি লাহে লাহে আমার গণতন্ত্রের প্রতি, আমার সংবিধানের প্রতি, আমার ধর্মনিরপেক্ষতার প্রতি, আমার সামাজিক গাঁথনির প্রতি, আমার নিবনুয়া সমস্যা, আজি মূল্য বৃদ্ধি, এই গোটেই সমস্যাবিলাকে আজি দেশখন আজি সাংঘাতিক ধরনের জুরুলা করে তুলিছে। উল্লেখযোগ্য যে অহা 27 এপ্রিলত তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুণ বরা, সাংসদ সুস্মিতা দেব আর মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল সাংমার উপস্থিতিত গুয়াহাটীত মমতা ব্যানার্জির দলত যোগ দিব অন্য দলের বহু সংখ্যক নেতা কর্মী। বিপুল বর্মন, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত বড় বেয়াক মুখ থেকে চাখালে বিরোধী কংগ্রেসে। বিজেপির প্রচার অভিযানত মুখ্যমন্ত্রীকে ধরে দেখা গেল সকল মন্ত্রী বিধায়কক, বিপরীতে প্রচার অভিযান পিছ পড়ি রল কংগ্রেস। সদ্যসমাপ্ত গুৱাহাটী পৌর নিগম নির্বাচনত কংগ্রেসে এখনো আসন লাভ নকরাত পুনের প্রতিপন্ন করলে কংগ্রেসের আভ্যন্তরীণ সংঘাত, মতানৈক্য, অধিকাংশ নেতার অহমিকা আর সমন্বয়হীনতা। জিএমসি নির্বাচনত শাসকীয় মিত্রজোটে দায়িত্ব অর্পণ করেছিল 8 জন মন্ত্রী, প্রতিটি ওয়ার্ডের দায়িত্ব দিছিল এজনকৈ বিধায়কক, ওয়ার্ডের দায়িত্ব অর্পণ করেছিল জ্যেষ্ঠ মন্ত্রীক, মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছিল কেবাখনো জনসভাত, ওয়ার্ডে ওয়ার্ডে সমস্যার বুঝ লৈছিল বিজেপির নেতাকর্মী। ইয়ার বিপরীতে পৌর নিগম নির্বাচনত অন্তঃকদলত ব্যস্ত আছিল কংগ্রেস, কংগ্রেসের নাছিল কোনো স্টার ক্যাম্পেইনার। প্রচার অভিযানত দেখা নগল অধিকাংশ বিধায়কক, ঘরের পর উলাই নাহিল অধিকাংশ জ্যেষ্ঠ নেতা, ওয়ার্ডের দায়িত্ব দিয়া নহল কোনো নেতা তথা বিধায়কক, অকলশরে প্রচার চলাইছিল সভাপতি ভূপেন বরাই। এনেদরে বিজেপির রণকৌশলের বিপরীতে কংগ্রেসের আছিল পরিকল্পনাহীন প্রচার, কোনোজন নেতাই গুরুত্ব সহকারে নললে পৌর নিগম নির্বাচন। গুৱাহাটীৰ মাছ মজেনে থকার পিছতো রণক্ষেত্রত দেখা নগল প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা, ববিতা শর্মা, জাকির হোসেন সিকদার, রানা গোস্বামী, নুরুল হুদা, রকিবুল হোসেন, অকন বরা, শরণ বরকটকীর দরে বহু জ্যেষ্ঠ নেতাক। আনকি প্রচার অভিযানত সক্রিয় রূপত দেখা নগল বিরোধী নেতা দেবব্রত শইকীয়াকো, যে সময় স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জিএমসি নির্বাচনক গুরুত্ব সহকারে লৈ ধারাবাহিক প্রচার চলাইছিল, সেই সময় ঘরত বহি দিবাস্বপ্নত বিভোর আছিল অধিকাংশ কংগ্রেসী নেতা। প্রতিটি নির্বাচনত ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পিছতো গা নলরিল কংগ্রেসের। বাঘা বাঘা নেতার বসতিস্থল গুৱাহাটী মহানগরীর 60টা ওয়ার্ডের এটাতো জয়লাভ করব নয়াটো পুনের স্পষ্ট করলে কংগ্রেসের অদূরদর্শিতা, নেতাসকলের মাজত মত বিরোধ, অহমিকা আর আলস্য। এনে স্বভাবের হয়তো অনাগত বহুদিন মূর দাঙি উঠিব নয় দেশের সবাতোকৈ পুরনি দলটো। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। রেলের ডবার পানির ট্যাঙ্কিত সরবরাহ নিষিদ্ধ গাঞ্জা, হাফলঙত আরক্ষীয় জব্দ করলে কোটি টাকার গাঞ্জা। ঘটনা সন্দর্ভত আরক্ষীয় গ্রেপ্তার করেছে 4 সরবরাহকারীক। রেলের ডবার শৌচাগারের পানি ট্যাঙ্কিত পানি নাই, আছে নিষিদ্ধ গাঞ্জা। গ্যাস কাটারে রেলের ডবার শৌচাগারের পানি ট্যাঙ্কি কাটি আরক্ষীয় জব্দ করলে কোটি টাকার গাঞ্জা, 4 সরবরাহকারীক গ্রেপ্তার।
দেওবাৰে নিশা গোপন সূত্ৰৰ খবৰ পাই হাফলঙৰ ষ্টেচনত ৰাণী কমলাপতি এক্সপ্ৰেছত উঠিল হোজাই আৰক্ষীৰ সাতজনীয়া দল। আগৰতলাৰ পৰা অহা ৰেলখনত তালাচী চলাই নিশাৰ ভাগতেই আৰক্ষীয়ে জব্দ কৰিলে 65 কিলোগ্ৰাম গাঞ্জা। ছাপৰ মুখত আমাৰ নগাঁও পুলিচ টীমে আমি ট্ৰেইনখন ৰখাওঁ, ৰখাই আমি যিটো কোচ তেওঁলোকে আমাক কৈছিলে সেই কোচত আমি পাৰ্টিকুলাৰলি আমি ভালকৈ চাৰ্জ কৰোঁ। প্ৰথম অৱস্থাত আমি তাত একো পোৱা নাছিলোঁ, কিন্তু শেষত আমি তেওঁলোকৰ যিটো টয়লেট থাকে, টয়লেটৰ ওপৰত যিবিলাক পানীৰ টেংকি থাকে তাত এটা তেওঁলোকে কম্পাৰ্টমেণ্ট বনাই লৈছে। তেনেকৈ আপোনালোকে দেখিছে নিশ্চয় কেনেকৈ লক মানে ফিট কৰি লৈছে, তেনেকৈ তলা কৰি পেলাই তাতে আমি প্ৰায় 1 কুইণ্টল 12 কেজি আমি গাঞ্জা জব্দ কৰিবলৈ আমি সক্ষম হওঁ। তাৰ মাজতে হোজাই আৰক্ষীৰ জালত পৰিল পশ্চিম কাৰ্বি আংলঙৰ 4 গাঞ্জা সৰবৰাহকাৰী। আৰক্ষীৰ জেৰাত ধৃত সুৰজ চৌহান, অতুল চৌহান, উত্তম কুমাৰ চৌহান আৰু কৰুণা নিধান মিশ্ৰই ৰেলখনত আৰু গাঞ্জা থকাৰ তথ্য দিয়াৰ পিছতেই অব্যাহত থাকিল আৰক্ষীৰ অভিযান। অৱশেষত চাপৰমুখ জংচনত শৌচাগাৰৰ পানী টেংকিত গাঞ্জা থকাৰ কথাত নিশ্চিত হ'ল আৰক্ষী। বহু চেষ্টা কৰিও শৌচাগাৰৰ পানী টেংকিত লুকুৱাই অনা গাঞ্জাখিনি উদ্ধাৰ কৰিব নোৱাৰা আৰক্ষীয়ে আনিলে গেছ কাটাৰ। অৱশেষত গেছ কাটাৰেৰে কাটি হাতুৰিৰে মৰিয়াই পানী টেংকিৰ পৰা আৰক্ষীয়ে উলিয়াই আনিলে 112 কেজি গাঞ্জা। এই অভিযানত হোজাই আৰক্ষীক সহযোগ কৰিলে নগাঁও আৰক্ষীয়ে। 78 পেকেট আমি গাঞ্জা আমি পাবলৈ আমি সক্ষম হওঁ, আৰু এইটো এটা বহুত ডাঙৰ কথা। ট্ৰেইনত মানে যি হিচাপত এইটো লুকুৱাই আনিছে। জব্দ হোৱা গাঞ্জাৰ অসমত প্ৰতি কেজিৰ মূল্য 10,000 টকা, বিপৰীতে বিহাৰত মূল্য হয়গৈ 50,000 টকা। পশ্চিম কাৰ্বি আংলঙৰ 4 সৰবৰাহকাৰীয়ে বিহাৰলৈ সৰবৰাহ কৰাৰ চেষ্টা কৰিছিল গাঞ্জাখিনি। আনুমানিক বজাৰ মূল্য কিমানমান হ'ব? এইখিনি আনুমানিক বজাৰ মূল্য আমি যিটো দেখিছোঁ প্ৰায় ইয়াত 1 গ্ৰামৰ দামেই প্ৰায় 325 টকা আমি যিটো জানো, গতিকে সেই অনুপাততো কেইবা কোটি টকাৰো হ'ব এইখিনি আনুমানিক বজাৰ মূল্য। ৰাণী কমলাপতি এক্সপ্ৰেছত আৰু অধিক গাঞ্জা লুকুৱাই থোৱাৰ সন্দেহ কৰিছে নগাঁও আৰক্ষীয়ে। তো এতিয়াও আমাৰ কিন্তু সন্দেহ আছে ট্ৰেইনখনত আৰু হয়তো ক'ৰবাত নিশ্চয় এনেকৈ আৰু গাঞ্জা ক'ৰবাত লুকুৱাই থোৱা আছে, কিন্তু গাঞ্জাৰ সন্ধানত ঘণ্টাৰ পিছত ঘণ্টা আৰক্ষীয়ে ৰেলখন ৰখাই থোৱাৰ বাবে জাঙুৰ খাই উঠিল একাংশ যাত্ৰী। ইয়ে কোন গালতি কিয়া, ৰেলৱে নে গালতি কিয়া, হাম গালতি কিয়া, পাব্লিক তো কোই গালতি নে কিয়া, ৰেলৱে কা গালতি হে, ইসমে পাসেঞ্জাৰ কিয় ভোগেগা, পাসেঞ্জাৰ কা গালতি হে ইসমে নহীঁ হে, তো ফির হাম কিয় ভোগে ইয়াহ পে, হামকো দুসরা ট্রেন ব্যবস্থা কর দে, হাম চলে যায়েঙ্গে ইয়াহ সে। যাত্ৰীৰ এনে অসুবিধালৈ লক্ষ্য ৰাখি আৰক্ষী আৰু জি আৰ পিয়ে ততাতৈয়াকৈ গুৱাহাটীলৈ লৈ আহিল ৰাণী কমলাপতি এক্সপ্ৰেছ। গুৱাহাটী পোৱাৰ পিছতো গাঞ্জাৰ সন্ধানত ৰেলখনত অব্যাহত আছে আৰক্ষী আৰু জি আৰ পিৰ অভিযান। বেবেজিয়াৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়া আৰু হোজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু খবৰ আছে, সময় এটি বিৰতি। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য।